সেপ্টেম্বরে 6-7 মানিকতলার সু ফতি আলী ঐশী হুজুরের বার্ষিক ইসোলেশন আপনি প্রত্যেক বছরে থাকেন, এবছর আপনি থাকবেন জানা যাচ্ছে, ওখানে কি কি অনুষ্ঠান হবে যদি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা অবগত আছি ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি হযরতে পীর আবু বাকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহে তানার পীর রসুলের নুমা হযরতে শাহ ফাতে আলী ঐশী রহমাতুল্লাহ আলাইহের দরবার শরীফে কলিকাতা মানিকতলায় ইসলে সব অনুষ্ঠিত হয়। এবারে ডিসেম্বরের 6 এবং 7 তারিখ ইনশাল্লাহ হবে, বুধবার এবং বৃহস্পতিবার। প্রথম দিন আমরা অর্থাৎ 6 তারিখে সোশ্যাল কিছু কাজ করবো ইনশাল্লাহ মানুষের জন্য। ওই দিন আমরা রক্তদান শিবিরের অনুষ্ঠান করব। ওই দিন যারা চোখে দেখতে পায়নি তাদের চোখের ডাক্তার নিয়ে আসা হবে, চোখ দেখানো হবে, চোখে ছানি যদি থাকে সেটা কাটানো হবে এবং চশমাও দেওয়া হবে, সব ফ্রিতে করা হবে। এবং অনেক গরিব মানুষ আছে তারা বাড়িতে শুয়ে থাকে, মশা কামড়ায়, ডেঙ্গু না হয়, তার জন্য মশারির ব্যবস্থা আমরা করেছি। এটা হচ্ছে 6 তারিখে, এটা সোশ্যাল কাজ। দ্বিতীয় দিনে ভারতের বিখ্যাত বিখ্যাত, বাংলার বিখ্যাত বিখ্যাত আলেম ওলামারা আসবেন। ফুরফুরা সাহেবের পীরজাদা পীর সাহেবের ওখানে যান, তাঁরাও আসবেন। আল্লাহ আমাকেও নিয়ে যান হুজুরের দরবারে খেদমত করার জন্য, আমিও যাবো ইনশাআল্লাহ। ওই দিনে হযরতে ফাতে আলী ঐশী হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহের তাঁর জীবনচরিত নিয়ে আলোচনা হবে, ইসলামিক আলোচনা হবে, ধর্মীয় আলোচনা হবে, সামাজিক আলোচনা হবে, সাম্প্রতির আলোচনা হবে। সব শেষে হুজুরের দরবারে আখেরি মোনাজাত করা হবে। এই পবিত্র অনুষ্ঠানে আমি সবাইকে আসার জন্য অনুরোধ করছি। তার সাথে সাথে আমি আপনাদের অবগত করছি হযরতে ফাতে আলী ঐশী হুজুর পীর রহমাতুল্লাহ দরবার শরীফে আপনারা যাবেন, এই ভুলটা বিন্দু মাত্র করবেন না। ওখানে যে গেট আছে, গেটের সামনে আপনার সকলে জুতো খুলবেন, জুতো খুলে নিয়ে জুতো ব্যাগের মধ্যে রাখবেন। কারণ যেখানে জলসা হয় মানে ওখানে দেখবেন অনেক কবর মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, ওখানে ওখানে সব কবর, সব কবর, সব কবর, ওখানে কোনো বেয়াদবি না হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, রসুলের নুমা হযরতে পীর ফাতে আলী ঐশী হুজুর রহমাতুল্লাহ আলাইহে দরবার শরীফে যারা আসবে হুজুরের ওসিলা দিয়ে নিশ্চয়ই আল্লাহ তাআলা দ্বারা দোয়া চাইবেন, আল্লাহ যেন সকলের দোয়াকে কবুল করে নেন। আমরা এমন একটা দরবার শরীফে 6 তারিখ 7 তারিখ যাব, এটা আমাদের মাথায় রাখতে হবে। মুজাদ্দিদে জামান হযরতে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে জানার পাগল সারা বাংলা না, সারা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের বাইরেরও মানুষ জানার পাগল। আমরা সবাই মুজাদ্দিদে জামান দাদা হুজুরের সিলসিলার মতপাদের মানুষ এবং তাঁর মুরিদ। কিন্তু সেই পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে হযরতে শাহ ফাতে আলী ঐশী হুজুর রহমাতুল্লাহ আলাইহের মুরিদ। আমি একটা ছোট্ট ঘটনা বলি, হযরতে ফাতে আলী ঐশী হুজুর রহমাতুল্লাহ আলাইহে একদিন স্বপ্নের মাধ্যমে আল্লাহর রসুলের দিদার পান। আল্লাহর রসুল জিজ্ঞাসা করলেন, ফাতে আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহে রসুল পাকে দিদার পাওয়ার পর খুব অজদরে কাঁদছেন, বলছি তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার?
প্রিয় রাসূলুল্লাহ আমি আপনার দিদার পেতে চাই। হযরত ফাতেল ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ বললেন, যাও তোমার সঙ্গে আমার বছরে একবার দিদার হবে। হযরত ফাতেল ওয়াইসি হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারবো না। আল্লাহর রাসূল বললেন, যাও ছ মাস পরে একবার তোমার দিদার হবে। তখন কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারবো না। বলে, যাও তুমি মাসে আমার একবার করে দিদার পাবে। তখন হযরত ফাতেল ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, ফাতেলি তুমি কি চাও, তুমি কি বলতে চাও আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ আমি যখনই আপনার ইয়াদ করব, যখনই আপনাকে মনে করব, স্মরণ করব, তখনই যেন আপনার দিদার পাই। আল্লাহ রাসূল বললেন, যাও আমি নবী বলছি, তুমি যখনই আমার ইয়াদ করবে তখনই তুমি আমার দিদার পাবে। সেই ফাতেলে ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহ, যার জুতো যোগ্য আমরা হতে পারবো না। আপনার দরবারে আসবেন, আদবের সঙ্গে আসবেন, কেন ওই দরবারে শুধু আমরা মুসলমানরা নয়, ওই আশপাশে যেসব হিন্দু ভাইয়েরা আছে তারাও সুন্দর সহযোগিতা করে, তারা আমাদের সঙ্গে মানে সহযোগিতা করে, যেসব মেহমানরা যাতায়াত করে তাদের হেল্প করে, তাদের আপ্যায়ন করে। দেখবেন নতুনত্ব জিনিস, সম্প্রীতির জিনিসটা হযরত ফাতেল ওয়াইসি হুজুরের দরবারে আমরা দেখতে পাবো। আল্লাহ সবাইকে কবুল করে দেন, আমিন। আমার রেস্টুরেন্ট এবার নিব্রায় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট আলতামার। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুবর্ণ সুযোগ, রয়েছে বিভিন্ন ধরনের লোভনীয় খাবারের সম্ভার। আলতামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য করতে পারেন বুক, থাকছে কনফারেন্সের বিশেষ বন্দোবস্ত। ঠিকানা নিব্রা হারুন মার্কেট, ডোমজুর, হাওড়া। যোগাযোগ করুন 9123608838 নম্বরে। আরবের লোভনীয় সব পদ চাক্ষুষ করতে আপনাকে আসতেই হবে আলতামার রেস্টুরেন্টে। আলতামার রেস্টুরেন্ট, হাওড়া, ডোমজুর, নিব্রা, হারুন মার্কেট। অর্ডার করুন বাড়িতে বসে, রয়েছে হোম ডেলিভারির সুবর্ণ সুযোগ।